সকাল থেকে ডিউটি করে তারপর আবার এসব ফালতু লাফড়াকার ভাল লাগে বলুন তো, 200 টাকা বকশিস দা যায় কিছু বলতে পারি না। কিন্তু আপনার কি ব্যাপার স্যার, আপনি আমার স্যারের ওই মেয়েটার সঙ্গে? মালটা ভালো না? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তাই এখানে ওয়েট করছি, বোঝা গেল? ও আমার বাবা স্যার খুব ভালো মেকানিক, গাড়ির নাম ধরে বলে দেবে যে গাড়ি কি প্রবলেম হয়েছে, তাই নাকি? হ্যাঁ, বিহারে থাকে। আপনি কেন বাজে বকছেন বলুন তো? কি বাজে বকলাম? আরে আমি কি আপনার বাবাকে বিহার থেকে এখানে রেখে আনবো আমার গাড়ি সারাবার জন্য? এ মশাই কি বলছেন, আমার বাবা খারাপ মেকানিক? সেটা আমি কখন বললাম? আপনি আমার বাবার হাতের কাজ জানেন? না জানি না। এই যে এখান থেকে যেসব গাড়িগুলো চুরি হয়ে বিহারে যায় না, 5 মিনিটে গাড়ি খোল নলছে বদলে একবার নতুন করে দেয়। বুঝেছি। কি মানে আপনার বাবা ওই চোরাই গাড়ির কারবার করে? এ খবরদার বলছি, আমার বাবাকে চোর বলবেন না। আরে আপনার বাবাকে চোর বললাম তো কখন? বলেননি, বলতে পারেন, তাই জন্য আগে থেকে সাবধান করে দিলাম। থামবেন, প্লিজ থামবেন, আপনার সাথে কথা বলা আমার ঘাট হয়েছে, আই এম সরি। ওকে।